ওকে, এখন একটা বার্নিং টপিক নিয়ে আমাকে কথা বলতে হবে। মব মেন্টালিটি, মব মেন্টালিটি, মব মেন্টালিটি মানে হচ্ছে গিয়ে যে জনগণ বা ভাস্ট সংখ্যার একটা বেশ, মানে জনগণ কথাটা তো, জনগণ মানে তো অনেক মানুষ, তো জনগণ খুব জাজমেন্টাল আজকাল, ঠিক আছে। রিসেন্টলি যারা জানে তারা জানে, যারা জানে না তাদের জন্য বলছি যে রিসেন্টলি ঝুলন গোস্বামীর বায়োপিক অ্যানাউন্স হয়েছে দুদিন আগে। এখন ঝুলন গোস্বামী কে? ঝুলন গোস্বামী হচ্ছে গিয়ে যে আমাদের ইন্ডিয়াতে দুখানা ক্রিকেট টিম আছে, একটা ছেলেদের একটা মহিলাদের। তো মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন হচ্ছে কি ঝুলন গোস্বামী। ঝুলন গোস্বামীকে নিয়ে একটা বায়োপিক অ্যানাউন্স হয়েছে। সেই বায়োপিকে প্রথমে বলা ছিল যে ঝুলন গোস্বামী নিজের রোলটা নিজে প্লে করবেন, দেন তারপরে বুলবুল বলে একটা সিনেমা যেটা নেটফ্লিক্সে এসেছিল, নেটফ্লিক্সে বুলবুলের যে মেন অভিনেত্রী ছিলেন তার সেই রোলটা করার কথা ছিল। কিন্তু এখন এই অ্যানাউন্সমেন্টে যে জিনিসটা ক্লিয়ার হলো যে অনুষ্কা শর্মাই ঝুলন গোস্বামীর রোলটা প্লে করবে। এই অ্যানাউন্সমেন্টটা হওয়ার সঙ্গে সঙ্গে অনেক মানুষের মধ্যে অনেক রকম প্রতিক্রিয়া, তার মধ্যে বেশি অধিকাংশ প্রতিক্রিয়াই অ্যাকচুয়ালি খারাপ, যেটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে গিয়ে যে অনুষ্কা শর্মাকে ঝুলন গোস্বামী মানাচ্ছে না, কারণ ঝুলন গোস্বামী ছিলেন একজন শ্যামবর্ণ বা কালো, লাইক তার চামড়ার রং কালো, ঠিক আছে। এবং অনুষ্কা শর্মাকে তো সেখানে বলিউডের কুইনদের মতো দেখতে, খুবই সুন্দরী, লম্বা ফর্সা। এখন লম্বা অ্যাসপেক্টটা ঝুলন গোস্বামীর সাথে ম্যাচ করে যায়, কিন্তু অনুষ্কা শর্মাকে দেখতে যত সুন্দর তত সুন্দর ঝুলন গোস্বামীকে দেখতে নয়, ফলে লুক ওয়াইজ জিনিসটা ম্যাচ করে না। এটা নিয়ে লোকজন অনেক কথাবার্তা, অনেক ডিসকাশন থ্রেড, অনেক কিছু চালু হয়ে গেছে। তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার একটা কথা মনে হয়, মহেন্দ্র সিং ধোনির মতো কিন্তু সুশান্ত সিং রাজপুতকে দেখতে ছিল না, এবং সুশান্ত সিং রাজপুতকে কিন্তু গোটা সিনেমাতে কোথাও আমার মহেন্দ্র সিং ধোনির মতো ও বডি ল্যাঙ্গুয়েজটা নিয়ে এসছে, ও লাইক মহেন্দ্র সিং ধোনির যে অ্যাটিটিউডটা, কুল কাম অ্যাটিটিউডটা সেইটা নিয়ে এসছে, কিন্তু দেখতে কিন্তু একেবারেই মহেন্দ্র সিং ধোনির মতো সুশান্ত সিং রাজপুতকে কিন্তু লাগেনি। প্রিয়াঙ্কা চোপড়া যখন বক্সিংয়ের ওই এরিকমের যখন বায়োগ্রাফি যখন করেছিল, প্রিয়াঙ্কা চোপড়াকেও কিন্তু কমের মতো দেখতে কিন্তু একদমই লাগে। যেহেতু মেরি কমের মতো প্রিয়াঙ্কা চোপড়াকে দেখতে লাগেনি, ওই সময় তো অনেক মানুষ ঝামেলা করেছিল। আমি যখন মেরি কম দেখি, ঠিক আছে লুক ওয়াইজ জিনিসটা না গেলে পরেও সিনেমাটা ভালো ছিল, গল্প ভালো, ঠিকঠাক, লাইক বলিউডে স্পোর্টস ড্রামা তৈরি করার কিছু ফর্মুলা থাকে এবং এই সিনেমাগুলো সেই ফর্মুলার বাইরে খুব একটা যায় না, একটা ঠিকঠাক এক্সপিরিয়েন্স হয়ে থাকে। এখন খুব রেয়ার কেস যেটা 83-তে হয়েছে যে রণবীর সিংকে দেখে একদম কপিল দেবের মতো মনে হচ্ছে, সেটা খুব রেয়ার কেস। আমি যদি ঋত্বিক রোশনের সুপার 30 বলে যে সিনেমাটা এসেছিল, যেই টিচারের ওপর বেস করে, যেই টিচারের চরিত্রের ওপরে বেস করে মানে ঋত্বিক রোশন ওখানে অভিনয় করে, লুক ওয়াইজ কিন্তু ম্যাচ একেবারেই ছিল না। ঋত্বিক রোশন ওখানে মেকআপ টেকআপ করে তার স্কিন কালার, স্কিন টোন চেঞ্জ করা হলেও দেখতে কিন্তু কখনোই ওই স্যারের মতো কিন্তু লাগেনি। তো আমার পয়েন্টটা হচ্ছে গিয়ে যে এরকম প্রচুর বায়োপিক আসে যেখানে লুক ওয়াইজ যেই রিয়েল লোকটার বায়োপিক তৈরি হচ্ছে তার সাথে যেই অ্যাক্টর প্লে করছে তার ফাইনাল লুক সেটা কিন্তু ম্যাচ করে না, ঠিক আছে। এইরকম এক্সাম্পল কিন্তু অনেক সিনেমাতে আছে, কিন্তু তাই বলে কি সিনেমাটা খারাপ হয়? সিনেমাটা কিন্তু খারাপ হয় না। মহেন্দ্র সিং ধোনির যে বায়োপিকটা সেটা কিন্তু খারাপ ছিল না, সুপার 30 কিন্তু খারাপ ছিল না, প্রিয়াঙ্কা চোপড়ার বক্সিং বায়োপিকটা কিন্তু খারাপ ছিল না, পরিণীতি চোপড়ার একটা সিনেমা ব্যাডমিন্টনের সাইনা নেহওয়াল, ঠিক আছে আমি আবার তোতলালাম, সেই যে বায়োপিকটা, সেই বায়োপিকটা আমার খুব স্লো লেগেছিলো, সেটা সিনেমার প্রবলেম। পরিণীতি চোপড়ার অ্যাক্টিংয়ে কিন্তু আমার খুব একটা সমস্যা আছে বলে আমার মনে হয় না, কারণ গল্পটাই ইটসেল্ফ কনভিন্সিং নয়, ঠিক আছে, বা সিনেমাটা ভালো করে তৈরি হয়নি। তো এই ঝুলন গোস্বামীর বায়োপিকে অনুষ্কা শর্মা কেন কাস্ট হয়েছে, কাস্ট মানাচ্ছে না, ভাঙা গলায় সে বাংলা বলছে, ভাঙা মানে বাংলা সে বলতে পারছে না ঠিক করে, এগুলো নিয়ে এখনই এত মাতামাতি করার মতো কিছু হয়নি। কারণ যেই টিজারটা এসছে সেখানে বলা হচ্ছে যে শুটিং শুরু হবে, এখন শুটিং শুরু হলে সেখানে কীরকম প্রস্থেটিক ইউজ করা হবে, অনুষ্কা শর্মা অ্যাক্টিংয়ে কতটা লাইক অ্যাক্টিং দিয়ে কতটা দর্শককে কনভিন্স করার চেষ্টা করবে, এই অ্যাঙ্গেলগুলো কিন্তু আসবে যখন ফিল্মিং পুরোপুরি শুরু হয়ে যাবে সেই সময় গিয়ে। ওকে, তো আমি লোককে বলবো যে অযথা জাজমেন্টাল হয়ে ফেসবুকে পোস্ট না করে একটুখানি ওয়েট করতে, কারণ ঝুলন গোস্বামীরই প্রথমে এই সিনেমাটা করার কথা ছিল, ঠিক আছে। এখন মেবি
তার ক্যামেরার সামনে অ্যাক্টিং করতে অসুবিধা রয়েছে, বা মেবি তার অ্যাক্টিং আপ টু দ্য মার্ক হচ্ছে না, বা মেবি অন্য কোনো ঝামেলা হতে পারে, সেই জন্য তিনি প্রজেক্টটাকে ছেড়ে দিয়েছেন। অনুষ্কা শর্মা কিন্তু অন্য একজনকে দিয়েও করানোর ট্রাই করেছিল, বুলবুলের যে অভিনেত্রীর কথা আমি বললাম। এখন সমস্ত কিছুর পরে অনুষ্কা শর্মা নিজেই করছে, এখন অনুষ্কা শর্মা খুব ভালো অভিনেত্রী, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে গিয়ে যে যেহেতু ক্রিকেট খেলা নিয়ে সিনেমাটা হতে চলেছে, একজন ক্রিকেটারের যেহেতু বায়োপিক, আমার মনে হয় বিরাট কোহলি থেকে কিন্তু অনুষ্কা শর্মা ভালো রকম হেল্প পাবে, ক্রিকেটের ব্যাপার স্যাপারগুলো নিয়ে কিন্তু ভালো রকম হেল্প পাবে, বা স্ক্রিপ্টেও কিছু হেল্প হয়তো সে বিরাট কোহলির থেকে হয়তো সে পাবে, ঠিক আছে। সুতরাং আমার মনে হয় না এই জিনিসটা নিয়ে এখনই এত জাজমেন্টাল হয়ে যাওয়া উচিত, দুদিন ওয়েট করো, দেখো। এরপরে তো জাস্ট অ্যানাউন্সমেন্টের একটা টিজ টাইপের এসছে, পরে টিজার আসবে, ট্রেলার আসবে, ওকে। তো অনুষ্কা শর্মার ওপর অ্যাকচুয়ালি আমার একটুখানি ভরসা আছে, মহিলা ভালো স্ক্রিপ্ট বোঝেন, ভালো সিনেমা কী সেই জিনিসটা বোঝেন, ওকে। আর লুক নিয়ে মানে হ্যাঁ, তুমি একটা সার্টেন ক্যারেক্টারের বায়োপিক করলে তার লুকের সাথে তোমার লুকটাকে ম্যাচ হতে হয়, এটা একটা ক্রাইটেরিয়া। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি যে এই ক্রাইটেরিয়াটা কিন্তু অনেক সময় ফুলফিল হয় না, এবং এই ক্রাইটেরিয়াটা ফুলফিল না হলেও কিন্তু সিনেমা ভালো হয়। তো আগে থেকেই এত ভাবার দরকার নেই যে সিনেমাটা ভালো হবে না, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ।